আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়রাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন একটা বেবি ওয়াইপস আছে। এটা হচ্ছে থাই ব্র্যান্ডের একটা বেবি ওয়াইপস, সফট বেবি ওয়াইপস। আর এটার দাম নিয়েছে হচ্ছে 260 টাকা। আর এটা হচ্ছে 160 পিসের একটা বেবি ওয়াইপস এখানে লেখা আছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে প্যারাবন, সিলিকন এবং অ্যালকোহল ফ্রি। আর এর পিএইচ হচ্ছে 5.5 দেওয়া আছে। আর এই থাইয়ের কিন্তু এই আউটলুক যেটা আছে প্যাকেটিংটা, সেটা আমার সব ভালো লেগেছে। কালারটা সুন্দর আছে, লেমন লেমন একটা কালার, খুব অ্যাট্রাকটিভ একটা কালার আমার সাথে লাগছে। আর এখানে কিছু প্রোডাক্ট অ্যাট্রিবিউটস দেওয়া আছে। আর এখানে কি ইনগ্রিডিয়েন্টস লেখা, কী মানে কী কী ইউজ করা হয়েছে এখানে, তো এটার ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। আর কিছু কোশ্চেন দেওয়া আছে যে হচ্ছে যে মুখে ইউজ করা যাবে না, এবং অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ আইস, এবং চোখের মধ্যে এটা ব্যবহার করা যাবে না। দেন হয়েছে যদি ব্যবহার করেন তাহলে ইমিডিয়েটলি পানিতে ধুয়ে ফেলবেন। এটা ইউজের মাধ্যমে যদি ইরিটেশন হয় তাহলে হচ্ছে, আর এটা ব্যবহারে যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন তাহলে এটা ইউজ করে স্টপ করে দিতে হবে। আর এটা হচ্ছে আপনারা যখন ইউজ করবেন তারপর হচ্ছে এটার ঢাকনা যেটা আছে সেটা হচ্ছে ব্যবহারের পর অফ করে দিবেন। এটা হচ্ছে ইউজ করার পর হচ্ছে এটা ওয়াইপসটা ডাস্টবিনে ফেলে দিবেন, আর এটা ফ্লাশ করবেন না টয়লেটে। আর এটা জাস্ট এক্সটার্নাল ইউজ অনলি, তো এগুলি বলা আছে। আর এটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন দেওয়া আছে। একটা দেখবেন ফেসে, দেন হচ্ছে হ্যান্ডস অ্যান্ড ফিটে, পায়ে এবং হাতে, এবং আফটার বাউল মুভমেন্ট অফ ওয়েটিং, এবং বাবুকে যে টয়লেট করার পরে মুছিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তো এটা কেমন দেখতে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আপনারা খুলতে হবে। তো আমি একটা বের করতেছি, তো দেখতেই পাচ্ছেন এটা, এইটার মানে যে স্মেলটা আছে, গন্ধটা আছে, সেটা আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এটার যে ওয়াইপসটা আছে, সে ওয়াইপসের যে এই কাপড়টা, সেটা এতটা সফট আমার কাছে লাগে নাই যতটা আমার কাছে অন্যান্য, যেমন হচ্ছে আমি আগে ইউজ করতাম পজি, যেটা পজিতে লাগছে, কিন্তু এটাতে কিন্তু আমার সেরকম লাগে নাই। এটা হচ্ছে ওরা যে মানে থাইয়ের যে ডাইপারটা ইউজ করে, সেই ড্রাইপারে যেটার মধ্যে মানে যেই কাপড়টা ইউজ করে সেই কাপড়টাই আমার লাগতেছে। আর খুবই মানে একটা মানে আমার সাথে সফট লাগে না, কেমন জানি লাগতেছে, আরাম মানে পাওয়া যাচ্ছে না এরকম লাগতেছে। আর হচ্ছে এটার সাইজটা আমি দেখাচ্ছি এটা, আর আমার কাছে একটা পজি আছে, সো আমি এটাও শো করতেছি। তো এখানে পজি আছে আমার কাছে, তো ওটা শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে পজির, তো দেখতেছেন পজিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের থাইয়ের। আর এটা এটা হচ্ছে থাই, আর এটা হচ্ছে পজি। দেখতেই পাচ্ছেন, তো এটা একটুখানি মানে বড় বোঝা যেতেছে। আর কিন্তু এটার কাপড়টা আমার কাছে ওটার থেকে একটু সফট মনে হয়েছে, আর মানে কোনো স্মুথ মনে হচ্ছে পজিটা। দেখতেই পাচ্ছেন পজির কাপড়টা, আই হোপ বোঝা যেতেছে, এই যে অনেক সফট লাগতেছে। আর এটা হচ্ছে থাইয়ের, তো থাইটে দেখলে বুঝে যেতেছে যে একটা ফ্যাশ ফ্যাশে একটা ভাব আছে কাপড়টার মধ্যে। আর মানে আমার কাছে যেটা লাগতেছে যে আমার পজির মতো এত সফট না, মানে পজির থেকে একটুখানি আর একটু মানে ড্রাই, এটা হালকা হালকা ড্রাই, এত বেশি মানে পানি ভেজা ভেজা না। পজিটি একটু হালকা একটু মানে এটার তুলনায় একটু বেশি একটু হালকা মানে ভেজা লেগেছে।
কিন্তু এটা একটুখানি কম, মানে এটা একটু ড্রাই ড্রাই। সো বাট এটা মানে ইউজ করার ক্ষেত্রে ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা কাপড়টা আমার ভালো লাগে নাই, কেমন জানি একটুখানি ফ্যাশফ্যাশে টাইপের লাগছে। তো আর কিন্তু এটার স্মেলটা অনেক সুন্দর আছে, এত মানে পজির স্মেলও সুন্দর। কিন্তু এত ইউজ করতে করতে পজির স্মেল এখন আর ভালো লাগে না, যেই নতুন কিছু ট্রাই করার মানে করতে চাইছিলাম বাবুর জন্য, যে তার কারণে এটা কিনেছি আমি। তো এটা মানে এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই এই কাপড়টার জন্য। এই কাপড়টা বেশি ইউজ করলে মানে বাবুদের স্কিনে প্রবলেম হতে পারে মেবি আমার লাগতেছে। যেমন এর আগে আমি নিউ কেয়ার ইউজ করেছিলাম, নিউ কেয়ারটা ইউজ করলাম বাবুর স্কিনটা মানে একদম মানে ছিলে গেছে এরকম টাইপের হয়েছে, যার কারণে আমি নেক্সটে পজি সবসময় ইউজ করি। আমার কাছে পজিই ভালো লাগছে, তো আমি বলবো যে পজি আমার কাছে সবচেয়ে বেস্ট থাইয়ের থেকে। তো আই হোপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিও কিন্তু দেখে সবাই চলে যান, কেউ সাবস্ক্রাইব করেন না। আই হোপ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।